নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টলি বাংলা। শুরু করছি খবর কলকাতা। রোজভ্যালি কাণ্ডে 25 কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বর্তমান বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবার সরাসরি আক্রমণ সানিয়ে দলের সভায় শ্রীকান্ত মোহতাকে মাফিয়া বললেন। শ্রীমতী লকেট সু অভিনেত্রী, দীর্ঘকাল স্টুডিও পাড়ায় কাজ করেছেন। তার মতে শ্রীকান্ত মোহতা বাংলা চলচ্চিত্র জগৎটাকে গ্রাস করেছে। শ্রীকান্ত মোহতা বর্তমান সরকারের শাসক দল ও মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। তাকে নেত্রীর সাথে কয়েকবার বিদেশ সফরেও দেখা গেছে। এর আগে পোর্ট ট্রাস্টের জমি বেআইনিভাবে দখল নিয়ে তিনি স্টুডিও বানিয়েছিলেন। এছাড়াও লকেট চট্টোপাধ্যায় বলেন, অভিনেতা অভিনেত্রীদের কার্যত বশংবধ করার প্রয়াস চালাতেন তিনি। সম্প্রতি শ্রীকান্ত মোহতা জেলে যাওয়ার পরে যেভাবে সিবিআই, ইডি, আয়কর দপ্তর ছুটছে, তাতে করে কখন কোন তারকার ঘরে ঢুকে পড়বে, কোন তারকা আকাশ থেকে খসে পড়বে, সেই চিন্তায় আতঙ্কিত কেউ কেউ। এমনও শোনা যাচ্ছে এবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াতে তারকারা উৎসাহী নন। বহু শিল্পীরা ভাবছে কীভাবে তৃণমূলের সঙ্গ ত্যাগ করা যায়। লোকসভা নির্বাচনের আগে ইডি বা সিবিআই যে আরও কজন নেতাকে জালে তুলবে তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।